আদালতে আমাদের পুরো টিমের উপর আমাদের নিউজ পেপারের উপর টার্গেট করে মামলা করেছিল সেই রঞ্জিৎ গোস্বামী, যাকে গতকাল রাত অ্যান্টি করাপশন অফিসাররা ঘাড় ধরে হাজারো মানুষের সম্মুখে অ্যারেস্ট করে নিয়ে গেলেন। করাপশনের বিরুদ্ধে যখন নিউজ পেপার কন্টিনিউয়াসলি লাগাতার নিউজ পেপারে নিউজ প্রকাশ করা হচ্ছিল, ওই সময় রঞ্জিৎ গোস্বামী আমাদেরকে অনেক চ্যালেঞ্জ করেছিল। এমনকি আমাদেরকে আমরা একদিন গিয়েছিলাম সার্কেল অফিস থেকে গতকাল ওকে অ্যারেস্ট করা হয়েছে। তো ওই অফিসে আমাদেরকে বললো, নিউজ পেপারে লিখে খবর প্রকাশ করে কি লাভ তোমাদের, কি করতে পারবে আমাকে? নিউজ পেপার তো দূরের কথা, প্রশাসন হোক, অ্যান্টি করাপশন হোক, ভিজিলেন্স ডিপার্টমেন্ট হোক, কেউ কিছু করতে পারবে না আমাকে। যে যাই করুক, ইট ডাজন্ট ম্যাটার ফর মি। নিউজ পেপারকে টার্গেট করে আদালত থেকে নোটিশ পাঠিয়েছিল। পয়েন্ট টু পয়েন্ট আমরা রিপ্লাই দিয়েছি যেভাবে সম্ভব হয়েছে আমাদের। তো এখানে নোটিশে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দ্যাট ইউ আর দ্য এডিটর অফ ডেইলি দৈনিক খবর, আমাদের নিউজ পেপার, অ্যান্ড ইউ হ্যাভ পাবলিশড ডিফেমেটরি নিউজ ইন ইয়র দৈনিক খবর, আমাদের নিউজ পেপার হুইচ হ্যাজ পাবলিশড অন, এখানে কিছু ডেট দেওয়া আছে। এখানে বলা হয়েছে, মেনশন করা হয়েছে, দিস ডিফেমেটরি নিউজ পাবলিশড অ্যান্ড সার্কুলেটেড বাই দ্য সেন্ট মিস্টার হেলালুদ্দিন চৌধুরী আর কোয়াইট ফলস অ্যান্ড বেজলেস। রঞ্জিৎ গোস্বামী আমাদেরকে বলেছিল যে সে কোনো করাপ্টেড পার্সন নয়, আর যেগুলো নিউজ পেপারে পাবলিশ করা হয়েছে সব কিছু ভিত্তিহীন, তথ্যহীন, এরকম আমাদেরকে বলেছিল। কিন্তু আমাদের টিম, আমাদের যারা জার্নালিস্ট আছে, ওরা কিন্তু সবাই, কেউ কোনো এক সাংবাদিক ভিত্তিহীন, তথ্যহীন বা কোনো এভিডেন্স ছাড়া কেউ নিউজ করে না, বা নিউজ যদি খোরাও হয় তাহলে এইসব নিউজ কিন্তু প্রকাশ করা হয় না এই দৈনিক খবর নিউজ পেপার থেকে। এর জন্য যতটুকু নিউজ করা হয়েছে তথ্যের উপর ভিত্তি করে, উইথ প্রপার এভিডেন্স, এরকম নিউজ প্রকাশ করা হয়েছে লাগাতার। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সহকর্মী স্বপ্নজিৎ নাথকে, যিনি হলেন করিমগঞ্জ ডিস্ট্রিক্টের চিফ বিও, এবং আবু নাসির সিদ্দিকী, যিনি হলেন দৈনিক খবর আমাদের নিউজ পেপারের এডিটর ইন চিফ। কারণ এক একটা নিউজ করার সময় অনেক চেষ্টা করতে হয়েছে, অভিযোগকারীদের বাড়িতে যেতে হয়েছে, ফিল্ড ভেরিফিকেশন করতে হয়েছে, যাচ করতে হয়েছে, এসব করার পর কিন্তু এক একটা নিউজ প্রকাশ করা হয়েছে।